السلام عليكم ورحمة الله. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. صدق الله العظيم. جامع رحمانية عزيزية، আজকের এই মিলন মেলায় আমার আসাতেজা একরাম উপস্থিত রয়েছেন, আমার উস্তাদে মুহতারাম মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, আমার অভিভাবক জামিয়ার স্বনামধন্য প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, আমার বড় ভাই মুফতি আশরাফুজ্জামান দামাত বারাকাত হুমরা আলিয়া সহ জামিয়ার আমার সকল সহকর্মী, আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিন এদারাগুলো থেকে, বিভিন্ন জায়গা থেকে এবং এলাকা, বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিনদরাদি মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম আমি আপনাদের শুকরগুজারি আদায় করতেছি যে আপনারা এই অভূতপূর্ব আজকের আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় জাযায়ে খায়র নসিব করুন। কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো, সময় দীর্ঘ নয়। আর সকলেও উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে, দেখা হচ্ছে যে আমি কি বলি। আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না, দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা কর্তৃপক্ষ আরেকটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল, একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ। আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসেবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন। এই দোয়াটুকু আপনারা সকলে আমার জন্য নিভৃতে একান্তে করবেন। দ্বিতীয় কথা, এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে, আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে, উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির শানে আমরা এই কথাগুলো বলতাম, সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো। ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাঈদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে, আমার কাছে ওই সাঈদি, তারা আমাদের সন্তান, তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই কথাগুলোকে প্রশংসাসূলক প্রশংসামূলক কথা নয়, বরং আমি কালিমাতে দোয়াইয়া, দোয়ার বাণী হিসেবে, দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম। আল্লাহ পাক আমার সন্তানদের, আমার সহকর্মীদের, তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হাতে, আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন। এই কথার মধ্যে একটা কথা এসেছে, সেটা হলো প্রতিফোঁটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা। আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি, আবার আরেকদিকে সমর্থনও করি। প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা, আমাদের এই কারাভোগ, আমাদের এই কারাবরণ, আমরা এই শব্দগুলি বেশি বলি,
কি বললাম, কারা ভোগ কারা বরণ, কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায়, কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ। আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি। কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না, তাহলে এটা তাদের মিস ইনফরমেশন। আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয়। এ পথে লালগালিচা থাকে, কখনো কখনো প্রতীকী অর্থে লালগালিচা থাকে, তবে সেই লালগালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে। শাহাদাতের রক্তের নাজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছবো, যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার হাটহাজারী সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের সে পথকে ভুলবো না, তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোনো প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। শহীদ হয়েছে আমার ভাই, সরি বলেন, বাংলায় না বলতে চান, দুঃখিত, দুঃখিত যদি বলতে না চান, আপনাদের প্রিয় ভাষা ইংলিশে ইংলিশেই বলেন, তবে কি বলেন, সরি বলেন, সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান কওমি মাদ্রাসায় জন্ম হয়। কাজেই যে কথা বলতেছিলাম, যেটা কারা বরণ আমাদের, কারা নির্যাতন তো অনেক পরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। প্রতিশোধের যে কথাটা, সেটা আমরা তো পয়গম্বর আলাইহিমুসসালামদের অনুসারী, নবী ইউসুফ আলাইহিসসালামের সেই বাণী লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, গতকালকেও আমি বলেছি আজও বলছি, আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই, করতে চাই না, করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্নামা যালিকা মিন্নি ওয়া মিনাশ শাইতান, শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই, এটা মূল কথা। এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দকে প্রত্যাখ্যান করলাম, তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের এই শব্দকে সমর্থন করছি। শুধু সমর্থন নয়, বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব। আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত ১২ বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন। আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন। আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না, এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি, এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ, এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ দিব, আমরা তাদেরকে আদর্শের সোনালি পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা বলা হয়েছে, অনেকের কথার মধ্যে আসছে যে ভবন, একটা ভবনের আলোচনা। এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছেও খুব ছিল, তিন বছর আগেও খুব ছিল, যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দীর্ঘ সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন খায়রের ফয়সালা করেন। আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো, না থাকা ভালো কেন, দস্তারে না দারে মে মা গমে পেয়েছে না দারে মা হেয়েছে না দারে মে গমে হেয়েছে না দারে, এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয়, ভবনও নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার দরকার। আজ এখানে মাদ্রাসা,
কালকে ইনশাল্লাহ শাইখুল হাদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদীর ওই পারে যে বসেন, ইনশাল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে দূরের চরে বা কোন রুটের চর কোন চরের মধ্যে এর চেয়ে বড় মাদ্রাসা হবে। প্রয়োজন নাই ভবনের, প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তির। ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের। স্থায়ীভাবে আমি এই কথা বলতেছি, এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজায়ে আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায়ে সেখানে বিলাসী এলেম চর্চা। আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে, বিলাসী এলেম চর্চা। আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় পেয়ে বসেছে, বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালাদ চাটের উপর বসে আমাদেরকে কাল আল্লাহ তাআলার রাসূলের তালিম দেওয়ার সেই সবক গ্রহণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিলের তখ্তে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমার ঝান্ডা সমুন্নত করতে পারব। মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ তাআলা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন। আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না। কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে। সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল, 20 বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল। তবে একটা দুঃখ আমার, আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত, অনেকে আমার মোহতারাম উস্তাদ, শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুকাব্বিন, অর্থাৎ আমি আমার মতো করে শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন, শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও, মাহমুদ সাহেব হুজুর এবং আমি আমরা দুইজন বিশেষ করে, ওনারাও অনেকে এখানে আছেন, কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না, কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এখনো করছি, যে কোনো সময় করব, যে কোনোভাবে করতে হয় করব। তবে একটা কথা দুঃখের কথা, হৃদয়ে রক্তক্ষরণের একটা কথা, সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম, সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেবও যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো, সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাহ পাক সেই ভুলটা অনুভূতি দান করেন। সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো, ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক, তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ, কতটা বড় অন্যায়, কত বড় গুনাহ সেই মাসলা নিয়ে আসলেন। দুঃখটা এই জায়গায়, আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ, এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা, ব্যাপারটা কি এক? এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা। আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না, তবে ভাস্কর্য নামক এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন। আমি জানি না যদি বুঝে করে থাকেন গফরাল্লাহু লাকুম, আল্লাহ আপনাদেরকে মাফ করুক, আপনি যদি বুঝে শুনে করে থাকেন আকাফু আলাইকুমুশ শিরক, আকাফু আলাইকুমুশ শিরক, না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম, রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত, কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন, বিলম্ব হলে কথা বলেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। রাখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নওজওয়ান আলেম এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে, আগেরবার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে, তো শাইখুল হাদিসের মতো মুফতি আমিনী সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে, তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছিল, এবার তারা আমাদের মুরব্বীদেরকে কারো গায়ে স্পর্শ করে নাই, শুরুই করছে নামানো লব থেকে।
যে এদের হাত পা গুলি সব বাইরে দাও, তাহলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে? এই পলিসি নিছেন তো, কাজেই যেটা করেছেন সেটা হলো, আবারও বলছি যে এই ধরনের যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়াবে, ওয়াল্লাহ ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, সব শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমর্থন করেছিলেন। একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটার আমরা কোনো পার্থক্য করি নাই। আমি একথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন, যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন, তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেছিলেন? কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক, তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করেছে। আমাদের কথা আপনাদের পছন্দ হলো না, আমি বললাম যে ভাস্কর্য বানায়েন না, এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে। তো আপনারা মনে করলেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম, আসলে বলি নাই বিরুদ্ধে। তিনি যদি, আবারও বলছি, যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন, আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না, তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। সর্বশেষ কথা হলো এই, খলিল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের, মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, এটা সবাই জানি আমরা। কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না, যোনাকে কি করেছে, আগুনে নিক্ষেপ করেছে। আরে খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ নিবে? যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায়, তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু? তারে কি মারবে আর কি জ্বালাবে? সবচেয়ে বড় যে জঘন্য কাজটা নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল, ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল, বাংলায় বুঝেন নাই উলঙ্গ করেছিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এর জন্য একটা পুরস্কার দিবেন, সেই পুরস্কারটা আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মান ইউক্সা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ। ও ইব্রাহিম, মূর্তির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে, সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব। আমার কেন, আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন, জাতি আবার নতুন করে বলবে, এতদিন বলতো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে, মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আব্দুল্লাহর বিরুদ্ধে সেই ষড়যন্ত্র। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এটার বিনিময়ে সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু, এত বড় অভিযোগ বা এতটা মানে নিষ্পেষণের শিকার আমি কেন হলাম, এই কারণটা এখন আমি বলবো না, তবে আপনাদের সকলকে বলবো বাবরি মসজিদের জন্য আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নামাজের সময় হয়ে গেছে, আমরা সংক্ষিপ্ত দোয়ার মধ্য দিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের পরিসমাপ্তির দিকে যাব। এ পর্যায়ে সংক্ষিপ্ত দোয়া করবেন অত্র জামিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান সাহেব, হুজুরকে দোয়া করার জন্য অনুরোধ করছি। সম্মানিত
সকলেই বসি, অল্প সময় সংক্ষিপ্ত দোয়া হয়ে নামাজ হবে, সকলেই বসি, দোয়ায় অংশগ্রহণ করি। اللهم اعز الاسلام والمسلمين اللهم ايد الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمنافقين والمرتدين اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم زلزل اقدامهم اللهم نكس عالمهم اللهم فل حدهم اللهم خذهم اخذ عزيز مقتدر وانزل عليهم باسك الذي لا ترد عن القوم الظالمين يا اله العالمين مظلوم علماء حضرات ও মাওলা তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান কর। সব মজলুম ওলামা হযরাতের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান কর। বাংলাদেশের লক্ষ